আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছি কি শুনি নাই আমরা কম বেশি সবাই শুনেছি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীতে বসা সম্ভবত উরওয়া রাহিমাহুল্লাহ উনি তাবেঈ ইবনে উমর সাহাবী উরওয়া একটা মাসআলা জিজ্ঞাসা করার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘরের দিকে যাচ্ছেন মনোযোগ যাওয়ার সময় তিনি দেখলেন আমরা যে চাশতের নামাজ পড়ি সালাতুল যুহা ফজরের সূর্য ওঠার পর সালাতুল যুহা আল্লাহর নবী পড়েছেন এবং আল্লাহর নবী বলেছেন কেউ যদি দিনের দুই ভাগে সূর্য ওঠার পর দুই রাকাত নফল নামাজ সালাতুল যুহা পড়ে তার সারা দিনের সব কাজের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেন সুবহানাল্লাহ তিনি দেখতে পেলেন কিছু মানুষ সালাতুল যুহা পড়তেছে কিন্তু পড়তেছে জামাতে এবার বলেন জামাতে নামাজ পড়ার হাদিস আছে না নাই বুঝেন কথা বুঝেন জামাতে নামাজ পড়ার হাদিস আছে না নাই জামাতে নামাজ পড়ার ফজিলত আছে না নাই আছে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল যুহা পড়েছেন একাকী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল যুহা পড়েছেন একাকী এরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি পরিবর্তন করে পড়তেছে জামাতে উরওয়া যখন এটা দেখলেন দেখে ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন এরা কারা মানুহম এরা কারা হযরত ইবনে মাসউদ এরা জবাবে ইবনে উমর বলেন হুম মুফতাদিউন এরা বেদাতি এরা কি বুঝেন ইবনে উমর বললেন এরা কি তো প্রশ্ন হলো তারা কি করতেছে নামাজ পড়তেছে কিভাবে পড়তেছে জামাতে পড়তেছে এখন আপনি তাদের মতো ওদের ইবনে উমরকে প্রশ্ন করেন যে ইবনে উমর আপনি তাদেরকে বেদাতি বললেন কেন এরা তো নামাজ পড়তেছে এরা খারাপ করতেছে এরা খারাপ কি কাজ করতেছে তারা তো নামাজই পড়তেছে নামাজ পড়ার কত হাদিস আছে জামাতে নামাজ পড়ার কত হাদিস আছে নামাজ পড়া বেদাত হয় কেমনে তারা তো পড়তেছে নামাজ আবার পড়তেছে জামাতে এই সালাতুল যুহা জামাতে পড়া যাবে না এটা নিষেধ আছে কোথায় বুঝেন এই প্রস্তাব আপনি ওমর করেন কিন্তু এখানে বুঝেন ইবনে ওমর এর জন্য বিদআতি বলেছেন কেন মনোযোগ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এই জন্য বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল যুহা পড়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাশতের নামাজ পড়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন একাকী তারা নবীর পন্থা বাদ দিয়ে নবীর আদর্শ বাদ দিয়ে নবীর সুন্নাত বাদ দিয়ে ইবাদত করেছে মন গড়া পন্থায় নবী করেছেন একাকী নবীর ইবাদতের পদ্ধতি বাদ দিয়ে তারা পদ্ধতি নিজে মন গড়া আবিষ্কার করে জামাতে পড়তেছে নামাজে তো সমস্যা নাই তাদের পদ্ধতি নবীর পদ্ধতির সাথে মিলে নাই নবী পড়েছেন একাকী তারা নবীর পদ্ধতি বাদ দিয়ে নিজে বানানো পদ্ধতি জামাতে পড়েছে এজন্য ইবনে উমর বললেন তারা বেদাতি এজন্য ইবাদতের ক্ষেত্রে নবীর সাথে পদ্ধতির মিল থাকার দরকার আছে না নাই আর আসতে বলেন একটা হাদিস শুনলাম আরেকটা হাদিস শুনাই ইমাম দারামী রহমতুল্লাহ আলাইহি সুনানে দারামীতে এনেছেন ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইতিসামে এনেছেন বড় সুন্দর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় শানদার সাহাবী বড় ফকিহ সাহাবী অনেক মর্যাদাপূর্ণ সাহাবী এরপর 33 বার সুবহানাল্লাহ বলে 33 বার আলহামদুলিল্লাহ বলে 34 বার আল্লাহু আকবার বলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া ইন কানা মিসলু যাবাদিল বাহার যদিও তার পিছনে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে 33 বার সুবহানাল্লাহ পড়ার কারণে 33 বার আলহামদুলিল্লাহ পড়ার কারণে 34 বার আল্লাহু আকবার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ maaf করে দেন এবার বলেন নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার বলার ফজিলত আছে না নাই আছে বড় আস্তে কইলেন আছে ফজিলত আছে না নাই আছে এবার বলেন আল্লাহর নবী নামাজের পর এই আমল করেছেন কি করেন নাই কিন্তু আল্লাহর নবী ইসলাম করেছেন একাকী 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন একাকী দেখেন জিকির একাকী করাও যায় বিশেষ মানে শরিয়ার নির্ধারিত জায়গা ছাড়া স্বাভাবিক যে কোনো অবস্থায় সম্মিলিত জিকির করাও যায় এটা দলিল আছে কিন্তু যেই জায়গায় আল্লাহর নবীর থেকে প্রমাণিত যেই জায়গায় আল্লাহর নবী একাকী করেছেন সেখানে আপনাকে একাকী করতে হবে যেই জায়গায় আল্লাহর নবী সম্মিলিত করেছেন সেখানে আপনাকে সম্মিলিত করতে হবে যেই জায়গায় আল্লাহর নবীর থেকে কোনোটাই প্রমাণিত না সেখানে আপনি যে কোনো ইচ্ছা করতে পারেন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজের পর 33 বার সুবহানাল্লাহ বলো প্রমাণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজের পর 33 বার আলহামদুলিল্লাহ বলা প্রমাণিত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নামাজের পর 34 বার আল্লাহু আকবার বলা প্রমাণিত
কিন্তু নবী বলেছেন সেটা কেমনে নবী সেইটা বলেছেন একাকী নবী সেইটা করেছেন কেমনে একাকী এবার হাদিস শুনেন ইমাম দারামি রাহিমাল্লাহ সুনানে দারামিতে এনেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কুফার সবচেয়ে বড় আলেম ছিলেন সবচেয়ে বড় সাহাবীদের একজন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কুফার মসজিদ থেকে বের হয়েছেন বের হওয়ার পর তিনি বাড়িতে চলে যাচ্ছেন এক লোক তাকে বলল ইবনে মাসউদ দাঁড়াও 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 কথা আছে কি কথা যে যেই জিকির নবী করেছেন একাকী মসজিদে কিছু মানুষ বের হয়েছে এরা নামাজের পর 33 বার সুবহানাল্লাহ পড়তেছে সম্মিলিতভাবে 33 বার আলহামদুলিল্লাহ পড়তেছে সম্মিলিতভাবে 34 বার আল্লাহু আকবার বলতেছে সম্মিলিতভাবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই খবর পেলেন তিনি ঘুরে মসজিদে আসলেন বুঝেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে মসজিদে আসলেন আয়েশা যেই লোকগুলো এই কাজ করতেছে তাদেরকে তিনি কি বলছেন মান আরাফানি ফাকাদ আরাফানি ওয়ামান লাম ইয়ারিফ ফানা ইবনে মাসউদ মনোযোগ ইবনে মাসউদ বলেন মান আরাফানি তোমরা যারা আমাকে চেনার ফাকাদ আরাফানি তারা তো আমাকে চেনেছো ওয়ামান লাম ইয়ারিফ যারা আমাকে চেনো নাই ফানা ইবনে মাসউদ আমি হলাম ইবনে মাসউদ মানে তিনি যেহেতু সাহাবী তিনি যেহেতু ফতোয়া দিবেন ফতোয়া দেওয়ার আগে তিনি নিজেই তার পরিচয় দিচ্ছেন কি পরিচয় যে শুনো মান আরাফানি তোমরা যারা আমাকে চেনার ফাকাদ আরাফানি তারা তো আমাকে চেনেছো ওয়ামান লাম ইয়ারিফ যারা আমাকে চেনো নাই ফানা ইবনে মাসউদ আমার পরিচয় নাও আমি হলাম ইবনে মাসউদ এই কথা তিনি বলে তাদেরকে কি বলতেছেন ইন্নাকুম লা আহদা মিন আসহাবি রাসূলিল্লাহ তোমরা কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম থেকেও বেশি হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছো এরপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে উদ্দেশ্য করে বলেন ইন্নাকুম জিতুম বিবিদআতিন যুলমা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন শুনো ইন্নাকুম জিতুম বিবিদআতিন যুলমা তোমরা করতেছো ভ্রষ্টতাপূর্ণ বেদাত তোমরা করতেছো ভ্রষ্টতাপূর্ণ তারা কি করতেছে সুবহানাল্লাহ পড়তেছে তারা কি করতেছে আলহামদুলিল্লাহ পড়তেছে তারা কি করতেছে আল্লাহু আকবার পড়তেছে প্রশ্ন হলো তারা পড়তেছে সুবহানাল্লাহ প্রশ্ন হলো তারা পড়তেছে আলহামদুলিল্লাহ প্রশ্ন হলো তারা পড়তেছে আল্লাহু আকবার কিন্তু ইবনে ওমর বলেন ইন্নাকুম জিতুম বিবিদআতিন যুলমা তোমরা করতেছো ভ্রষ্টতাপূর্ণ বিদাত প্রশ্ন হলো তাদের আমল ভ্রষ্টতাপূর্ণ বিদাত হলো কেন তাদের আমল ভ্রষ্টতাপূর্ণ বিদাত হলো কেন উত্তর হলো তারা আমল করেছে এমন পন্থায় যে পন্থায় নবী করেন নাই তারা নবীর পন্থা বাদ দিয়ে মনগড়া পন্থায় ইবাদত করেছে আর নবীর পন্থা বাদ দিয়ে মনগড়া পন্থায় ইবাদত করার নাম বড় আস্তে কইলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পন্থা বাদ দিয়ে মনগড়া পন্থায় ইবাদত করার নাম কথা কয় না ইবাদত করার নাম এজন্য ইবাদতের ক্ষেত্রে দুইটা শর্ত কাজী ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ যেই কথা বলেছেন ইবাদতের ক্ষেত্রে দুই শর্ত এক শর্তের নাম আখলাস তুমি যে ইবাদত করো আসুক সমস্যা নাই তুমি যে ইবাদত করবা এই ইবাদতটা করতে হবে ইখলাসের সাথে আর আরেকটা হলো আখলাসুহু ওয়া আসওয়াবুহু ইবাদত করতে হবে ইখলাসের সাথে আর আরেকটা শর্ত হলো ইবাদত করতে হবে বিশুদ্ধ পন্থায় তুমি করেছো ইখলাসের সাথে কিন্তু পন্থা যদি বিশুদ্ধ না হয় ওইটার নাম বলেন ওইটার নাম এজন্য শুনেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে দেন হুজুর একটু বসবে দেন চার দেন আমি একটু শেষ করি সমস্যা নাই আমার বড় ভাই মুরব্বিতুল্লাহ বড় ভাই সমস্যা নাই আমি যদি আর আধা ঘন্টাও কই তাও সমস্যা নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এজন্য শুনেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহব্বত কমাই দিছে এখন বুঝছেন এটা হলো বড় কথা আচ্ছা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি বলেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইত্তাবিউ ওয়ালা তাবতাদিউ ফাকাদ কাফাইতুম মনোযোগ এক নম্বর কথা দেখেন ইবনে মাসউদ বলেন ইত্তাবিউ ইবাদতের ক্ষেত্রে অনুসরণ করবা সাহাবার ওয়ালা তাবতাদিউ ইবাদতের ক্ষেত্রে নিজেদের পক্ষ থেকে কোনো কিছু আবিষ্কার করবে ফাকাদ কাফাইতুম ফাকাদ কাফাইতুম এটার ব্যাখ্যা কি এই ফাকাদ কাফাইতুম এর ব্যাখ্যা বোঝার জন্য আরেকটা হাদিস আপনাকে শুনতে হবে হাদিসটি ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ আল মুআজামুল কাবীর হাদিস এনেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাকিয়া শাইউন ইউকাররিমু ইলাল জান্নাহ ওয়া ইউবাঈদ মিনান নার ইল্লা কদ বুয়িনা লাকুম
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বাকিয়া শাইউন পৃথিবীতে এমন কোন জিনিস নাই ইউকাররিবু ইলাল জান্নাহ যেই জিনিস তোমাকে জান্নাতের নিকটবর্তী করবে ওয়া ইউবাইদ মিনান নার আর তোমাদেরকে জাহান্নাম থেকে দূরে নেবে ইল্লা কদ বুয়িনা লাকুম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব ইবাদত নবী তোমাদের কাছে সুস্পষ্ট করে দিয়েছেন সব ইবাদত সাহাবায়ে কেরামই তোমাদের কাছে সুস্পষ্ট করে দিয়েছেন ইল্লা কদ বুয়িনা লাকুম নবী এবং সাহাবায়ে কেরামের পরে নিজেদের পক্ষ থেকে ইবাদত আবিষ্কার করার কোনো সুযোগ আর আসতে বলেন নবী এবং সাহাবায়ে কেরাম এজন্য দেখেন আপনি আগে যদি মূলনীতি ঠিক করতে না পারেন কোনো আলোচনা আপনি আগে বুঝবেন না আপনি সব ক্ষেত্রে আমি বলেছি নবীর পরে এই ইসলামের সবচেয়ে বড় স্তম্ভের নাম কথা বলে না দেখছেন আলোচনা মিসবাহ সাহেব আসছেন আর আমার আলোচনা ভুলে গেছেন আমি বুঝছি আমার আলোচনা তো আর শুনবেন না এটা তো বাস্তব কথা এজন্য আমি চার পাঁচ মিনিটের ভিতর শেষ করে কয়েকটা প্রশ্নটার উত্তর দিয়ে শেষ মনোযোগ দিয়ে শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মার সবচেয়ে বড় স্তম্ভের নাম জামাতে সাহাবা এজন্য আপনি যত বিষয় আছে সব বিষয়ে আপনি দেখতে হবে যেই কথা বলেছিলাম নবী যে দুই মাপকাঠি দিয়েছেন ওই দুই মাপকাঠি ওই দুই মার্কা দিয়ে দেখতে হবে আপনি আমলের নামে যা করতে চাচ্ছেন দেখতে হবে নবী এবং সাহাবা একরাম করেছেন কিনা যদি নবী এবং সাহাবা একরাম থেকে প্রমাণ হয় সেটা করতে পারবেন আর ইবাদতের ক্ষেত্রে যদি নবী এবং সাহাবা একরাম থেকে প্রমাণ না হয় সেটার নাম এখন আপনাকে প্রশ্ন করবে তাহলে আপনি যে আইফোন চালাচ্ছেন এটা তো বিদাত এই যে কুয়াকাটা হলের চশমা পরেছেন এটাও তো বিদাত আপনি যে মাইকে ওয়াজ করতেছেন এটাও বিদাত মাইক তো নবীর যুগে ছিল না চশমাও ছিল না দেখেন আমি মাইক সরাই দিলাম মাইক সহ আর মাইক ছাড়া ওয়াজ করা দুটার ভিতর কোনো পার্থক্য আছে জীবনে কেউ কোনো আলেমকে এই কথা বলেছেন মাইকে ওয়াজ করলে আল্লাহ আমলনামায় দশ নেকি দিবেন আর মাইক ছাড়া ওয়াজ করলে আল্লাহ আমলনামায় কোনো নেকি দিবেন না মাইকে ওয়াজ করা না করা এটার সাথে রাজা আর সওয়াব নেকি বদি গুনাহ সওয়াবের কোনো সম্পর্ক আছে চশমা পরা এটার সাথে গুনাহ সওয়াবের কোনো সম্পর্ক আছে মোবাইল চালানো এটার সাথে গুনাহ গুনাহ সওয়াবের কোনো সম্পর্ক আছে এগুলোর সাথে গুনাহ নেকি কিংবা সওয়াবের কোনো সম্পর্ক নাই যখন রাজা আর সওয়াব পুণ্যের কাজ মনে করে সওয়াব মনে করে ইবাদত মনে করে আপনি কোন কাজ করতে চাইবেন ওইটার নাম ইবাদত ইবাদত করতে হলে দেখতে হবে নবী এবং সাহাবা একরাম করেছেন কিনা যদি নবী এবং সাহাবা একরাম করেন সেটা করতে হবে সেটার নাম সুন্নাহ আর যদি নবী এবং সাহাবা একরাম থেকে প্রমাণিত না হয় সেটার নাম এখন আপনি আমাদের দেশে যত বিদাত প্রচলিত আছে সব এই মাপকাঠি দিয়ে দেখেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেনি এবার বলেন এটা আপনি করতেছেন নবীর মহব্বতে আপনার হৃদয়ে নবীর মহব্বত আছে ভালোবাসা ওয়েলকাম খুব বড় জিনিস কিন্তু প্রশ্ন হলো আপনার অন্তরে যেমন নবীর মহব্বত আছে সাহাবায়ে কেরামের অন্তরে তেমন নবীর মহব্বত ছিল কি ছিল না কথা কয় না ছিল কি ছিল না এবার দেখতে হবে আপনি মহব্বতের নামে সুন্নাহ মনে করে যে কাজ করছেন আগে দেখাতে হবে ওই কাজ নবী এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত কি না যদি নবী এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত হয় সেটা করতে পারবেন আর যদি নবী এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত না হয় সেটার নাম এখন যত হাদিস দিবে সব জাল হাদিস সেটা সেদিকে আলোচনায় যাচ্ছি না ঠিক একই কথা আপনি আজানের আগে দুরুদ পড়তেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীর নামে দুরুদ পড়া সওয়াবের কাজ খুব ভালো কিন্তু প্রশ্ন হলো নবীর যুগে জীবনে আজান হয় নাই কথা কয় না নবীর যুগে জীবনে আজান হয় নাই সাহাবায়ে কেরামের যুগে জীবনে আজান হয় নাই এখন আপনি আজানের আগে পড়তে চাচ্ছেন নবীর যুগেও আজান ছিল নবীর যুগে সাহাবায়ে কেরামের যুগে আজান ছিল এবার দেখতে হবে আর দূর করুন কি আছে স্লিপ দেন স্লিপ দিবেন না হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও আজান ছিল সাহাবায়ে কেরামের যুগেও আজান ছিল এখন প্রশ্ন হলো দেখতে হবে নবী ও সাহাবায়ে কেরাম পড়েছেন কিনা যদি নবী এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত হয় সেটার নাম সুন্নাত আর যদি নবী এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত না হয় সেটার নাম বলেন সেটার নাম এজন্য আগে আপনি ইসলামের মৌলিক স্তম্ভ ঠিক করতে হবে যখন যত বাতিল ফিরকা ইসলামের ইতিহাসে যে নবী যে বলেছেন ফিরকা হবে 73টা এই 73টা ফিরকা যাচাইয়ের মাপকাঠি কি এই 73টা ফিরকা যাচাইয়ের মাপকাঠির নাম জামাতে সাহাবা সব বাতিল ফিরকাকে মাপকাঠি করার আল্লাহ মাপকাঠি দিয়েছেন জামাতে সাহাবাকে আপনি তাদেরকে মাপকাঠি দিবেন জামাতে সাহাবা যদি জামাতে সাহাবার মাপকাঠিতে তারা টিকে তারা হবে হেদায়েত প্রাপ্ত আর যদি জামাতে সাহাবার মাপকাঠিতে না টিকে তারা হেদায়েত প্রাপ্ত না পথভ্রষ্ট এখন আপনি যত ফিতনা আসবে যত বিষয় আসবে সব বিষয় আপনি নামাজের মাসআলা বলেন
ইবাদতের মাসআলা বলেন মুআমালা বলেন লেনদেন বলেন আমি আগে বলেছি লেনদেন মুআমালা ইবাদত দুইটাকে এক করা যাবে না লেনদেনের হুকুম ভিন্ন ইবাদতের হুকুম ভিন্ন দুইটাকে যদি পেস লাগান তখন আপনি দুইটাকে এক করে ফেলবেন তখন আপনি প্রশ্ন করবে হুজুর আপনি যে সবজি খান আল্লাহর নবী তো সবজি খান নাই এটাও বিদআত একজনে তো বলছে মসজিদে টাইলস লাগানো বিদআত তারপরে কি মসজিদে বিশাল গম্বুজ করা এটাও বিদআত মসজিদে এসি লাগানো এটাও বিদআত তার সে ভুল করছে কোথায় সে ইসলামের মূল মূলনীতিতে ভুল করেছে সে ইবাদত গায়র ইবাদত দুইটাকে এক করে ফেলেছে মসজিদে টাইলস লাগানো ইবাদত না মসজিদে এসি লাগানো ইবাদত না মসজিদ যেভাবে ইচ্ছা বানাতে পারো এখানে বিদআত না বিদআতের প্রশ্ন নাই বিদআত না বিদআতের প্রশ্ন আসবে কখন আমি শুধু ফতোয়া স্বামী থেকে প্রায় 73টা জায়গা আমি শুধু নোট করেছিলাম আমার একটা আলোচনা আছে সার্চ দিলে পাবেন শুধু ফতোয়া স্বামীতে আল্লামা ইবনে আবিদিন স্বামী কত জায়গায় বিদআত শব্দ প্রয়োগ করেছেন আপনি ফিকহের ফতোয়ার যে কোনো কিতাব পড়েন যে কোথায় কোথায় বিদআত 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 লিখেছেন দেখবেন যত জায়গায় ইবাদত তত জায়গায় বিদআত কোন মুআমালাতের ক্ষেত্রে কেউ কখনো বিদআত বলে না মুআশারাতের ক্ষেত্রে বিদআত বলে না বিদআতের প্রশ্ন আসবে রাজা আস সওয়াব যখন আপনি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহরকে আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত মনে করে কোনো কাজ করবেন ইবাদতের ক্ষেত্রে আসল ইবাদত আত তাওকীফ দেখতে হবে নবী সাহাবা খাইরুল কুরআনে ওই কাজ ছিল কিনা যদি খাইরুল কুরআনে ওই কাজ থাকে সেটা হবে সুন্নাহ আর খাইরুল কুরআনে যদি সেই কাজ পাওয়া না যায় সেটার নাম বুঝছেন সেটার নাম এখন এটার পক্ষে কত রেফারেন্স আছে সব রেফারেন্স তো আর দেওয়া যাবে না আমি শুধু মৌলিক কথাগুলো বললাম আল্লাহ যেই কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন